আবারও আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণ এক প্রসূতি মায়ের কোল খালি হয়ে গেল। ঘটনার বিবরণে জানা যায়, সুরশ্রী সরকার সাহা নামে মলয়নগর সাহাপাড়া এলাকার গর্ভবতী এক গৃহবধূকে গতকাল রাতে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ওই গৃহবধূর ডেলিভারি করার পর প্রথমত ডাক্তার বলেন বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন, কিন্তু কিছুক্ষণ বাদেই বলেন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। সকালবেলা মানে রাত্রি ভর্তি করা হয়েছে, প্রচণ্ড ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল আর কি। ব্যথা ছিল বলে আপনার কিছুদিন তারা কয়েছে যে সিজার লাগলে আমরা সিজার করলাম, তারা কো না বাচ্চা নর্মালি আছে, নর্মাল ডেলিভারি, হ্যাঁ ভালো পজিশনে আছে। আমরা কইতে বারবার তারা কইতেছি যে সিজার লাগলে আমরা সিজার করালাম, তারা কোনো না কোনো সমস্যা নাই, ভালো পজিশনে আছে, নর্মালি আছে। তো সকালবেলা যখন ডাক্তার রাউন্ড দিয়েছে, স্যারের জিজ্ঞেস করলাম যে কেমন আছে, সব ভালো আছে, কোনো প্রবলেম হয়তো নর্মালি আছে, হ্যাঁ নর্মাল ডেলিভারি। আমরা বুঝি না স্যার প্রচণ্ড ব্যথা করতেছে, সিজার করালাম আমরা। তারপরও তারা কোনো মানে ইউই করে না, রেসপন্সই করে না, ছাড়লে তারা জুরাত করে ফাউ ধরে। আজকে সকালে যখন ডাক্তার আইসে কোনো কয়েছে স্যার আমার ছুটি দাঁড়ান, আমার আমার হাজব্যান্ড কয়েছে আমার সিজার করাবো, তোমার জামাই এনে সিজার করবো, তোমার জামাই এনে সিজার করবো। বাচ্চাটা ফার্স্ট মিনিট ওই সময় কয়েছে বাচ্চা মায়ের বাচ্চা জন্মিছে, তোরে আবার 20 মিনিট পরে নিয়ে এই বাচ্চার বাবার আর বাচ্চার ঠাম্মার এখানে দেখা মরা বাচ্চা। এরপর বাচ্চাটা দেখছি তো বেদনা খাইয়া জানেন এখন নীল হয়ে রয়েছে, আগ করে মারা গেছে বাচ্চাটা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।